তোমাদের আমরা সকলেই জানি অনেকদিন হয়ে গেছে একটা ইউটিউবে আপডেট দিয়েছিল, যে আপডেটের নামটা ছিল হ্যান্ডেল। ঠিক আছে, ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই। যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, যদি আপনার চ্যানেলটি আপনি সার্চ করে খুঁজে পাচ্ছেন না, তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দয়া করে দেখুন, একদম আপনার চ্যানেলেই পৌঁছে যাবে। যে আপনার নাম সার্চ করবে আপনার চ্যানেলেই পৌঁছে যাবে, আদার্স কোনো চ্যানেল শো করবে না। তো চলুন আসুন টপিক করবো, ফিরে আসি। তো ওরা সকলেই জানি যে একটা হ্যান্ডেল আপডেট দিয়েছিল। তো এই সময় কী হয়েছে কি, অনেক হ্যান্ডেল আপডেটটি লাগায়নি, কোনো কারণবশত হাতে লাগাতে পারেনি। দেখুন বন্ধুরা, আমরা সকলেই জানি যে 100% লোকের মধ্যে কি হয় কি, 99% যদি লাগায়ও না 1% থেকেই যাবে। তো এই 1% লোক কী করে লাগাতে পারবে? আমার যে কমেন্ট বক্সটা সেখানে একদম ভরে গেছে, ইনস্টার যে ইনবক্সটা সেখানে যে কী করে আমি লাগাবো এই সময় এসে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাকে শেখাবো যে কী করে আপনি লাগাতে পারবেন, এবং এখানে শেষ না, আমি আপনাকে স্ক্রিন রেকর্ড করে দেখাবো যে কী করে আপনি লাগাতে পারবেন। তো এই ভিডিওটা একটুখানি দয়া করে শেষ পর্যন্ত দেখুন, বেশি বড় ভিডিও করবো না, শুধু আসল টপিকের উপরে কথা বলবো। তোমাদের এটা হচ্ছে কথা, তো চলুন আগে গিয়ে এর ব্যাপারে বিস্তারিত আমরা কথা বলি। তোমাদের চলুন আগে যাওয়া যাক। আগে যাওয়ার আগে এই ভাইটার সাথে পরিচয় করে নিন। আমার নাম হচ্ছে প্রদীপ সরকার, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে এবং আমার এই ভিডিওতে স্বাগত। তোমাদের আমরা সকলেই জানি ইউটিউবে কী হয় কি, কয়েকদিন পরপরই 2-3 দিন পরপরই আপডেট দেয়। তো প্রথম প্রথম আপডেটগুলো কেউ গ্রাহ্য করে না, ভাবে এমন তেমন আপডেট, ছোটোখাটো অতটা দরকার নেই। কিন্তু পরে গিয়ে কী হয় কি, এই আপডেটগুলো চ্যানেলে অ্যাপ্লাই করার জন্য তারা একদম প্রাণপণ চেষ্টা করে, কিন্তু তখন পায় না। কিন্তু হ্যান্ডেল আপডেটটি আপনি লাগাতে পারবেন এই সময় এসে, অনেকদিন তো পেরিয়ে গেছে, তো আমি আপনাকে একদম শিখিয়ে দেবো যে কী করে আপনি লাগাতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এটা হচ্ছে কথা। তো চলুন একদম মেন জায়গায় চলে যাই, কী করে লাগাতে হয়। তো বেশি কথা বলবো না, এখানে আমি একটা কথাই বলবো, শেষ পর্যন্ত দেখুন। যদি আপনার চ্যানেল আপনি হ্যান্ডেলটা লাগাতে চান, হ্যান্ডেল লাগানোর বেনিফিট কী, হ্যান্ডেল যদি আপনি লাগান, অনেক সময় কী হয় কি, নতুন চ্যানেলগুলো যে কী হয় কি, ইউটিউবে সার্চ করলে সেই চ্যানেলগুলো আসে না, তো অনেক খোঁজাখোঁজি পরও আসে না। তো সেই সময় কী হয় কি, সে খুবই একটা আনমনস্ক হয়ে থাকে যে কী করে আমার চ্যানেলটা আনবো, কী করে চ্যানেলটা আনবো। তো আপনি যদি আপনার চ্যানেলে হ্যান্ডেলটা লাগান, তাহলে কী হয় কী হবে কি, একবারেই আপনার চ্যানেলের মধ্যে যে কোনো ভিউয়ার্স ঢুকে যাবে যদি আপনার হ্যান্ডেলের নামটা জানা থাকে। তোমাদের এটা হচ্ছে কথা। তো খুবই একটা বেনিফিট একটা হ্যান্ডেল এই জিনিসটা। তো ওদের এটা হচ্ছে কথা। তো চলুন আগে যাওয়া যাক এবং আমরা দেখিয়ে নিই যে কী করে সেটা লাগাতে হয়। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, আপনার যে ইউটিউব অ্যাপ্লিকেশনের পেজটা, সেখানে একটা এরকম একটা অপশান দেবেই আপনাকে। তো সেই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। করার পর এখানে একটা লেখা দেখা যাচ্ছে যে চুজ হ্যান্ডেল। ঠিক আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করা হয়ে গেল, তারপরে এখানে দেখা যাচ্ছে যে আপনি কী হ্যান্ডেল দিতে চান। অ্যাট দ্য রেটটা থাকবে, সেখানে আপনার নাম, যে আপনি হ্যান্ডেল দিতে চান সেখানে আমি হ্যান্ডেলটা দিতে পারেন। এখানে আমি দিয়েছি প্রদীপ সরকার 07, এটা হচ্ছে আমার হ্যান্ডেলের নাম। তো আমার তো লেখা হয়ে গেছে, তো আমি আপনাকে দেখানোর জন্য বুঝিয়ে দিচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কী করতে হবে। এরপর আপনাকে কী করতে হবে, নিচে একটা দেখুন লেখা যাচ্ছে যে কনফার্ম সিলেকশন। ঠিক আছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে দেখছেন ঘুরছে এবং সেটা হয়ে গেছে। এবং এখানে উপরে কী লেখা আছে, ইউর হ্যান্ডেল কনফার্ম। এই হ্যান্ডেলটা কি আপনি কনফার্ম আছে লাগানোর জন্য, এরকম একটা পারমিশন চাবে। নিচে একটা অপশান দেখা যাবে গট ইট, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনার হ্যান্ডেল লাগানো কনফার্ম হয়ে গেছে। তো বন্ধুরা, আপনি নিচে দেখতে পাচ্ছেন আপনার যে হ্যান্ডেলটা আছে সেটা একদম তৈরি হয়ে গেছে ইউআরএলের মাধ্যমে। তো আপনি সে যে হ্যান্ডেলটা লাগিয়েছিলেন সেখানে এটা শো করছে, আর উপরে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হ্যান্ডেল। ঠিক আছে, সেখান থেকে আপনি আপনার হ্যান্ডেলটা রিনেম করতে পারেন। বন্ধুরা, আশা করছি আপনি খুবই ভালো করে বুঝে গেছেন যেই সময় এসে আপনি কী করে আপনার চ্যানেলে আপনি হ্যান্ডেল লাগাতে পারবেন। তো এটা হচ্ছে একটা সঠিক নিয়ম, এইভাবে আপনি লাগাতে পারবেন। আর যে অপশানটা আছে সেটা আপনি অনেক সময় পেয়ে যাবেন, আপনার যে ইউটিউবের প্রোফাইল পেজটা আছে সেখানে আপনি পেয়ে যাবেন, একটুখানি নজর সহকারে দেখবেন, আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে কথা। তো চলুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর যদি আপনার চ্যানেলে কোনো পার্সোনাল ইস্যু থাকে, কোনো যদি প্রবলেম থাকে, আমাকে নিশ্চয়ই বলতে পারেন আমার ইনস্টা বক্সে গিয়ে, নয়তো এখানে কমেন্ট বক্সে। তো আমি সব জায়গায় রিপ্লাই দিই এবং এখানে দেবো। তোমাদের এটা হচ্ছে কথা। চলুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, চলুন আবার দেখা হচ্ছে পরের ভিডিও। বাই বাই, নমস্কার।